সকল বন্ধুগণ আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ হয় এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সম্মানী সিনিয়র সম্মানী জনতা মাওলানা আরিফুল ইসলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন স্বাগত ভাই বন্ধুগণ আপনারা জানেন আজকের বক্তব্য সমাবেশের বক্তব্যের বিষয় কি আমরা যে দেশে বাস করছি সেই দেশ স্বাধীন হয়েছিল আজকে থেকে 53 বছর আগে দুঃখজনক বাস্তবতা হচ্ছে সেই ডিসেম্বর মাসেই আমরা 53 বছর পরে এসে पाकिस्तान और बर्तमान सरकार दाड़ी माननीय प्रधानमंत्री गतकाल स्टेटमेंट दिए জনগণ যদি ভোট দিতে না পারে নির্বিঘ্নে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে প্রশ্ন দেশ ধ্বংস হবে এতটুকু জানার পরও কেন সকল দলে অংশগ্রহণ নির্বাচন করে দিলেন না আজকে নির্বাচন নামে একটা কৌতুক মঞ্চ তৈরি করা হয়েছে আমরা গতকালকে থেকে সোশ্যাল মিডিয়ায় জাতীয় পার্টির মহাসচিবের পোস্টার রাখা হয়েছে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত এমন পোস্টার ছাপিয়ে নির্বাচনের একটা কৌতুক মঞ্চ তৈরি করেছেন জনগণ কিন্তু ভালো করে জানে জনগণ 1400 কোটি টাকার হিসাব কই গুন্ডা নিয়েছেন ইনশাআল্লাহ হাবিবুর রহমান সাহেব মনে করছেন আওয়ামী সারাজীবন ক্ষমতায় থাকবে আর আপনার কৃতদাস বানিয়ে রাখবে কথা ভুল আপনি রাখবেন এই বিষয়ের আওতা আপনাকে আনা হবে কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখা গিয়েছে অপরাধ করে কেউ কিন্তু পাওয়ার সুযোগ পায় নাই আর একটি বিষয় না বললে নাই ডক্টর জাফরুল্লাহ সাহেব ওনাকে জানিয়ে প্রশ্ন করা হয়েছে শিক্ষান্তি নিয়ে উনি আমল দল বক্তব্য মাঝে একটি বক্তব্য দিয়েছে বর্তমান পত্রিকাগুলি বিভিন্ন বিষয় পত্রিকায় লিপিবদ্ধ করে দেশে সেগুলি আকারে দয়া করে প্রকাশ হয় সেগুলি গাড়ি ডাকা তৈরি হয় জাফরুল্লাহ সাহেব আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যদি গাইড করা ফেল হয় প্রত্যেকটা ছাত্রের হাতে মোবাইল দিয়ে কোন গাইড পেয়েছেন প্রত্যেকটা ছাত্রের ধ্বংসের বার্তা দাঁড়িয়ে গিয়েছে তা নিকাশিত হয়েছে অত্যন্ত ভয়াবহ সৃষ্টি হয়েছে এর জন্য আপনার কোনো কথা নেই তাতে শুধু গাইড দিয়ে আমি স্পষ্ট বলতে চাই এদেশের কৃষ্টি কালচারের বাইরে গিয়ে তাজি তামাদ্দুলের বাইরে গিয়ে তারা শিক্ষা সেরে দাস বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না